লাক্স মঞ্চ জয় করার পর থেকেই বিদ্যা সিনহা মিম অভিনয় করেছেন একাধিক নাটকে, হয়েছেন বিজ্ঞাপনের মডেলও। 8 বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন 6টি চলচ্চিত্রে। হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবিতে অভিনয়ের পর বেশ কয়েক বছর অভিনয় করেননি চলচ্চিত্রে। 2013 সালের পর আবারও শুরু করেছেন বড় পর্দার কাজ। আপাতত বড় পর্দাতেই নিজেকে ব্যস্ত রাখতে চান এই অভিনেত্রী। নাটকটা অফ করে দিয়েছি, কারণ হচ্ছে একসাথে আসলে দুই জায়গা মেনটেন করা সো টাফ। যেহেতু এখন ফিল্মে প্রপারলি কাজ করছি, সো নাটকে খুব ভালো মতো সময় দিতে পারছিলাম না, আর টিভিসিও করছি ফাঁকে ফাঁকে। সো চিন্তা করছি যে ফোকাস একটার দিকেই রাখি, ফিল্মটাই করি। সো এইটা ঠিকঠাক মতো করার পরে একটা আরও কয়েকটা ভালো ভালো ফিল্ম দর্শকদেরকে উপহার দেওয়ার পরে আবার হয়তো নাটকে কাজ করব। পাখি কেন শেষ রাতে হয়ে গেছে চিল, কেন উড়ে চলে আবার। দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন বাইরের দেশেও। গেল 27 নভেম্বর মিম অভিনীত যৌথ প্রযোজনা ছবি ব্ল্যাক মুক্তি পেয়েছে কলকাতায়। এসেছিল বলিউডে কাজ করার সুযোগও। অলরেডি বিশেষ ফিল্মস থেকে মুভির অফার এসেছে আমার, ওদের সাথে মানে সব কিছুই কথাবার্তা হয়েছিল মুভিটা নিয়ে, কিন্তু ওরা যেই ধরনের স্ক্রিপ্টে কাজ করবে ওই ধরনের মুভি আসলে আমি নর্মালি করতে পারবো না। আমার অনেক মানে আমি নিজে কমফোর্টেবল না ওই টাইপের ক্যারেক্টারের জন্য, যার জন্য আমি পরে ফাইনালে না করে দিয়েছি। ছোট পর্দায় অভিনয়ে তিনি পেয়েছেন জনপ্রিয়তা, শুধু দেশে নয় নাটকে তার অভিনয় মুগ্ধ করেছে ওপার বাংলার দর্শকদেরও। ছোট পর্দা যদি বলি যে এখান থেকে আসলে আমি দর্শকদের প্রচণ্ড ভালোবাসা পেয়েছি, আমার প্রচুর নাটক ইউটিউবে সবাই দেখেছে, রেসপন্স খুব ভালো। আর যখন আমি ইন্ডিয়াতেও গিয়েছি তখনও কিন্তু অনেক মানুষজন বলছিল যে আমরা হচ্ছে আপনার নাটক দেখেছি। ভবিষ্যতে চলচ্চিত্রে নিজেকে আরো বেশি পরিণত করতে চান এই অভিনেত্রী। রাশেদ আনিস, 71, ঢাকা। ছুটে চায় রঙের পাহাড়।